সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। দলীয় নির্দেশ মতো শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলন হয়ে গেল রিষড়া জগন্নাথপুর শীতলা মন্দির মাঠে। পঞ্চায়েত ভোটের আগে দলের মধ্যে থাকা সমস্ত বিবাদ ভুলে সমন্বয়ের বার্তা দিতে এই বিজয় সম্মেলন ছিল খুবই গুরুত্বপূর্ণ। তাই এদিনের অনুষ্ঠান মঞ্চে দলের পুরনো কর্মী পদাধিকারীদের সম্বর্ধনা দিয়ে সম্মান জানানো হয়। পাশাপাশি টাউন ব্লকের বঙ্গচরণে নতুন দায়িত্বপ্রাপ্তদেরও সম্মান জানানো হয়। এদিনের অনুষ্ঠানে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এই ব্লকের প্রত্যেক কর্মী নেতারা খুবই ভালো কাজ করেছেন, আগামী পঞ্চায়েত নির্বাচনেও তারা যেন এভাবেই মানুষের পাশে থেকে কাজ করে যান, তিনি তারই বার্তা দেন। পাশাপাশি তিনি এদিন এও বলেন, 34 বছর ধরে সিপিএম যে অত্যাচার করেছে বাংলায়, তার জন্য ওরা আগামী 50 বছরেও আর ক্ষমতায় আসতে পারবে না, আর বিজেপি বাইরে থেকে যতই নেতা নেত্রী আনুন তারা কিছুই করতে পারবে না। তাই আপনারা মানুষের কাজ করুন, মানুষ আপনাদের ফের ক্ষমতায় আনবেন। এদিন তৃতীয়বারে ব্লক সভাপতি নিখিল চক্রবর্তী বলেন, দল নতুন করে যে দায়িত্ব নিয়েছে তার জন্য দলের কাছে কৃতজ্ঞ, কাজ করব দলের নির্দেশ মেনে কর্মীদের নিয়ে। আর বাংলার মানুষের হৃদয়ে একটি নাম জুড়ে রয়েছে, তাই সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই এবারের পঞ্চায়েত ভোটেও আমরা ভালো ফল করব এই ব্লকে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গুইন, পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, শ্রীরামপুরের পৌর পরিষদ পাপ্পু সিং, রিষড়ার সন্ধ্যা দাস, বঙ্গজননীর জেলা নেত্রী সহ জেলা পরিষদ, ব্লক ও পঞ্চায়েত স্তরে নেতাকর্মীরা। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। কোন্নগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি, অ্যাডমিশন গোয়িং অন। এসডি এন্টারপ্রাইজ ডিস্ট্রিবিউটার, ধূপ ফিনাইল সাবান সস আচার সহ অন্যান্য গৃহস্থালী দ্রব্যাদি, খুচরো পাইকারি বিক্রেতারা সত্বর যোগাযোগ করুন। নমস্কার সবাইকে, সার দিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। মা দুর্গা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সবার মঙ্গল করুক, এই মা দুর্গার কাছে প্রার্থনা করি। নমস্কার। আবার বলছি, দিল্লি থেকে নেতা নেত্রী এলে যদি হয়ে যেত তাহলে তার কোনো চিন্তা ছিল না, তাতেও কোনো জায়গা কেউ কিছু করতে পারেনি। 2021 সেই জায়গায় দেখিয়েছে আপনাদের সবাইকে, সেই কাজ করতে হবে। যদি মানুষের কাজের মধ্যে থাকে, নিঃসন্দেহে মানুষ আবার আপনাকে নির্বাচিত করবে, যত যত অড সিচুয়েশনই আসুন। ভালোবাসা বিশ্বাসটা বড় কথা, যাকেই দেখুন যেই নির্বাচিত হোক না কেন, মুখ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, এইটা সবসময় আমাদের মাথায় রাখতে, সবসময় আমাদের মাথায় রাখতে। যারা নিজস্বতাকে বেশি দেখবেন তারা শুধু পিছিয়ে পড়বেন, পিছিয়ে পড়বেন, পিছিয়ে পড়বেন, কোন জায়গায় পিছিয়ে পড়বেন কেউ জানতে পারবেন না। তাই সেই জায়গায় এগিয়ে যেতে হবে, আমাদের এগিয়ে যাওয়ার পথে আমাদের চলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেদিনকে থেকে 2011 মানুষ কেন বিশ্বাস করেছিল, মানুষ বিশ্বাস করেছিল এই মহিলা লড়াই করতে পারে, সংগ্রাম করতে পারে, তাই মানুষ বিশ্বাস করেছিল 2011। আস্তে আস্তে বড় হয়ে একটু করে চারা গাছ তৈরি হয়েছে, সেই চারা গাছ থেকে এখন বৃক্ষে পরিণত হয়েছে। তাই শিকড়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই শিকড়টা কোনটা, সেই শিকড়টা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, সেই শিকড়টা হচ্ছে বাংলার গ্রাম, বাংলার গ্রাম। সেই শিকড় উন্নয়ন করতে 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 আজকে যে জায়গায় এসছে, 11 বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হতে পেরেছেন। প্রথম কথা, আমি দলের কাছে কৃতজ্ঞ যে দল আমার উপর আস্থা রেখেছে এবং আমার কাজকে তারা করবার জন্য যে সুযোগ দিয়েছে আমি দলের কাছে সত্যি খুব কৃতজ্ঞ। শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকে আমি এই 3টে টার্মে সভাপতি হলাম। শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক সম্বন্ধে আমাদের বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেগুলো বলে গেছেন অত্যন্ত ভ্যালুয়েবল কথা বলেছেন, যে
এই ব্লকে সমস্ত কর্মী এত নিষ্ঠাবান যে তারা মমতা বন্দ্যোপাধ্যায় যে দীক্ষায় দীক্ষিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুপ্রেরণা তাতে অনুপ্রাণিত হয়ে তারা যে লড়াই এতদিন করেছেন সেখানে সভাপতিত্ব হিসেবে আমি মনে করি যে সেই কর্মীরা যখন আমার পাশে আছে আমি আগামী দিনে নিশ্চয়ই দল যেভাবে নির্দেশ দেবে আমি দলের কথা অক্ষরে অক্ষরে পালন করে আমি কাজের দিকে এগিয়ে যাব। দেখুন, পঞ্চায়েত নির্বাচন শুধু নয়, যে কোনো নির্বাচন, বাংলার মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচন, সেই নির্বাচনে মানুষ একজনকেই তার হৃদয়ের মধ্যে স্থান দিয়েছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এর বাইরে আর কোনো রাজনৈতিক দলের স্থান নেই, কোনো রাজনৈতিক নেতার স্থান নেই। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেখানে সেখানে আমাদের বিপুল বিপুল জয় হবে, সমস্ত পঞ্চায়েত আমাদের আমরা পাবো আমরা বিশ্বাস করি, কারণ আমরা উন্নয়নের নিরিখে মানুষের কাছে যাই এবং আমরা মানুষের আশীর্বাদ প্রার্থনা করি।